হ্যালো বন্ধুরা, সুদিন ভক্তের ক্লাসরুমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্ধুরা মাইটোসিস কোষ বিভাজন। আমরা জানি যে কোষ বিভাজন তিন রকমের হয়ে থাকে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজন পদ্ধতিটি দেহ মাতৃকোষে ঘটে। আবার বলছি, দেহ কোষে বা দেহ মাতৃকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এই পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং যে দুটি কোষ উৎপন্ন হয় সেই দুটি কোষ সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। অর্থাৎ একটি কোষ একবার মাত্র বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং যে কোষ দুটি উৎপন্ন হয় সেটা কি সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সেই কোষ বিভাজনকে বলা হয় বন্ধুরা মাইটোসিস। তো চলে এসো হোয়াইট বোর্ডের দিকে। মাইটোসিস, দেখো, একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে সৃষ্টি করে। যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষ এর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তো এখান থেকে বন্ধুরা তোমরা জানতে পারলে যে এটি একটি পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। এটি দেহ মাতৃকোষে ঘটে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, দুটি অপত্য কোষ সৃষ্টি করে এবং কোষ দুটি সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্য ক্রোমোজোম বিশিষ্ট। বিজ্ঞানী ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো বন্ধুরা, এই কোষ বিভাজনে কয়েকটি ধারাবাহিক দশা ও ব্যামতন্তু গঠনের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজন হয় বলে মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজনও বলা হয়ে থাকে। আসতে পারে মাইটোসিসকে কেন পরোক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকে, তো এইটা লিখে দেবে, ঠিক আছে বন্ধুরা? তো চলেছো বন্ধুরা, এবার মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, সংগঠন স্থল মানে কোথায় মাইটোসিস কোষ বিভাজন হয় বা ঘটে থাকে। নাম্বার ওয়ান, উদ্ভিদ এবং প্রাণীর দেহ মাতৃকোষে মাইটোসিস ঘটে। দেহ কোষ বা দেহ মাতৃকোষ দুটোই চলবে। দুই, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে মূল ও কাণ্ডের অগ্রভাগে বর্ধনশীল পাতায় ভ্রূণমূল ও ভ্রূণমুকুলে মাইটোসিস ঘটে। নাম্বার থ্রি, উদ্ভিদের ভাজক কলার কোষে ও প্রাণীর জনন গ্রন্থিতে, ব্র্যাকেটে লিখেছি শুক্রাশয় এবং ডিম্বাশয়। চার, প্রাণীর নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত সমগ্র দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মানে প্রাণীদের পুরো সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে সবসময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। ব্যতিক্রম লিখেছি স্তন্যপায়ী প্রাণীর আরবিসি মানে রেড ব্লাড কর্পাস অর্থাৎ লোহিত রক্তকণিকা ও স্নায়ু কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না, ঘটে না। তো বন্ধুরা তোমরা জানতে পারলে কোথায় ঘটে। এবারে বৈশিষ্ট্য, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, এই পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিটি দেহ মাতৃকোষে সম্পন্ন হয়। নাম্বার টু, ব্যামতন্তু গঠিত হয় এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। নাম্বার থ্রি, ক্রোমোজোম লম্বালম্বী ভাবে দু ভাগে বিভক্ত হয়। নাম্বার ফোর, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সদৃশ্য হয়। নাম্বার ফাইভ, মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। মাইটোসিসকে সম বা সদৃশ্য কোষ বিভাজন বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোসিসকে যেমন পরোক্ষ কোষ বিভাজন বলে, আবার আরেকটা ভাবে বলা যায় যে মাইটোসিসকে সদৃশ্য বা সম বিভাজনও বলা হয়ে থাকে। কারণ কি, মাতৃকোষ থেকে যে কোষগুলি উৎপন্ন হয় কোষগুলি হচ্ছে সম আকৃতি বিশিষ্ট, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তাই মাইটোসিসকে বলা হয় সদৃশ্য বিভাজন বা সম বিভাজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলেছো বন্ধুরা মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য। নাম্বার ওয়ান, মাইটোসিস কোষ বিভাজনের ফলে এককোষী জাইগোট থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়। নাম্বার টু, অঙ্গজ জননে মাইটোসিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার থ্রি, জীবের ক্ষত নিরাময় ও পুনরুৎপাদনে মাইটোসিস বিভাজনের ভূমিকা অসীম।
নাম্বার 4 মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে সমতা রক্ষিত হয়। তো বন্ধুরা আজকে আমি কলাম মাইটোসিস কোষ বিভাজন, যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, এবং মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহমাতৃকোষে ঘটে, এবং দুই হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন পরোক্ষ কোষ বিভাজন বলা হয় থাকে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে এখানে লিখেছি, মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য কোষ বিভাজন কেন বলা হয় লিখেছি, এবং মাইটোসিস কোষ বিভাজন বন্ধুরা তাৎপর্য। বন্ধুরা আমি সংক্ষেপে মাইটোসিস কোষ বিভাজনটা বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা তোমাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো লাইক করবে অবশ্যই, শেয়ার করবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবে।